নমস্কার বন্ধুরা জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম কেন্দ্র সরকারের পক্ষ থেকে মহিলাদের জন্য খুব ভালো একটা সুযোগ খুব ভালো একটা প্রকল্প চালু করা হয়েছে এবং সেই প্রকল্পের ব্যাপারে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। এবং এই প্রকল্পের মাধ্যমে মহিলারা কিন্তু প্রচুর পরিমাণে লাভবান হতে পারবেন এবং সকল মহিলা এই যোজনায় নাম নথিভুক্ত করতে পারবেন তো তাহলে চলুন আর দেরি না করে সমস্ত বিস্তারিত তথ্যটা দেখে নেওয়া যাক তো বন্ধুরা এখানে দেখুন বলা হয়েছে কেন্দ্র সরকারের মহিলা কেন্দ্রিক নতুন প্রকল্প মহিলা সম্মান যোজনা সরকারের নতুন এক প্রকল্প এপ্রিল মাস থেকে কি সুবিধা পাবেন জেনে নিন নিউজ আপডেট অনুসারে বড় সুযোগ দেশের মহিলাদের জন্য মহিলা সম্মান যোজনা বা মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট স্কিমে অ্যাকাউন্ট খুলে রাতারাতি বিপুল অর্থ আয় করুন এপ্রিল মাসের শুরু থেকেই এই প্রকল্পের নাম লেখানো যাচ্ছে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সংসদে বাজেট পেশের সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই মহিলা সম্মান যোজনার কথা ঘোষণা করেন শুধুমাত্র দেশের মহিলারাই এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন বলে জানিয়েছিলেন এই ঘোষণা অনুযায়ী নতুন অর্থবর্ষ অর্থাৎ এপ্রিল মাস পড়তেই মহিলা সম্মান যোজনা বা মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট স্কিম চালু হয়ে গিয়েছে নিকটবর্তী যে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংক বা পোস্ট অফিসে গিয়ে মহিলা সেভিংস সার্টিফিকেটের অ্যাকাউন্ট খুলতে পারেন কেন্দ্রীয় সরকারের এই নয়া প্রকল্পের সুবিধা হল অল্প সময়ে প্রচুর পরিমাণে সুদ পাওয়া যাবে যা সাধারণ ক্ষেত্রে আপনি পাবেন না খুব অল্প সময়ের জন্য এই প্রকল্পের নাম নথিভুক্ত করার সুযোগ পাওয়া যাবে তাই যাদের ইচ্ছা তারা এই যোজনার আওতায় খাতা খুলতে পারেন এবার দেখে নেওয়া যাক কোন কোন মহিলা এই প্রকল্পের সুবিধা পাবেন ভারতীয় নাগরিক এমন যে কোনো মহিলা এই প্রকল্পে অ্যাকাউন্ট খুলতে পারবেন এমনকি প্রাপ্তবয়স্ক না হলেও অভিভাবকরা সন্তানের জন্য নিকটবর্তী ব্যাংক বা পোস্ট অফিসে গিয়ে মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেটের অ্যাকাউন্ট খুলতে পারবেন তবে যা করার সবটাই দু সালের একত্রিশে মার্চের মধ্যে করতে হবে কারণ কেন্দ্রীয় সরকার আপাতত বছরের জন্য মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট প্রকল্পে অ্যাকাউন্ট খোলার সুযোগ দিচ্ছে তার জন্য ফর্ম ওয়ান পূরণ করে জমা দিতে হবে মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট প্রকল্পে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংক বা পোস্ট অফিসে অ্যাকাউন্ট খুলতে হলে ন্যূনতম এক হাজার টাকা বিনিয়োগ করতে হবে এরপর একশো এর গুণিতকে আপনি যত ইচ্ছা বিনিয়োগের পরিমাণ বাড়াতে পারেন তবে সর্বোচ্চ দু লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন তবে এই প্রকল্পের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো বছরে সাত দশমিক পাঁচ শতাংশ হারে সুদ পাওয়া যাবে অর্থাৎ বন্ধুরা এই যে সেভেন পয়েন্ট ফাইভ পারসেন্ট সুদ এটা কিন্তু সবথেকে বড়ো হারে একটা সুদ পাওয়া যাচ্ছে যেটা আর অন্য কোনো স্কিমে আপনারা কখনোই পাবেন না এক্ষেত্রে অন্যান্য প্রকল্পের বদলে প্রতি তিন মাস অন্তর চক্রবৃদ্ধি হারে সুদ দেবে কেন্দ্র আর এখানেও কিন্তু বন্ধুরা আরও একটা লাভের পরিমাণটা বেড়ে যাবে কারণ এটা কিন্তু চক্রবৃদ্ধি হারে সুদটা পাবেন এবং চক্রবৃদ্ধি হারে যখন কোনো সুদ দেওয়া হয় তখন আপনারা অনেকেই জানেন সুদের পরিমাণটা কিন্তু অনেকটা বেড়ে যায় প্রকল্পের প্রথম বছর অতিক্রান্ত হওয়ার পর যে কোনো সময় ফর্ম টু দিয়ে জমা করা অর্থ তুলে নেওয়া যাবে এমনিতেই দু বছর পর প্রকল্পের মেয়াদ পূর্ণ হলে নিয়ম টাকা তুলে নেওয়া যাবে এর মধ্যে যদি অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু হয় তবে তার নমিনি টাকা তুলে নিতে পারবেন সেই সঙ্গে অ্যাকাউন্ট হোল্ডারের যদি চিকিৎসা সংক্রান্ত কোনো দরকার পড়ে বা সংশ্লিষ্ট ব্যাংক বা পোস্ট অফিস কর্তৃপক্ষ বুঝতে পারেন তিনি প্রবল আর্থিক সংকটে ভুগছেন তাহলে মাঝপথে জমা করা অর্থ তুলে নেওয়ার অনুমতি দেওয়া হবে অর্থাৎ মহিলা সম্মান যোজনা বা মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট প্রকল্পে স্বল্প মেয়াদের জন্য অর্থ বিনিয়োগ করে মাত্রায় রিটার্ন পাওয়ার সবথেকে ভালো প্রকল্প তো বন্ধুরা তাহলে আপনারা বুঝতেই পারলেন এই যে মহিলা সম্মান যোজনা বা মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট এই প্রকল্প কিন্তু মহিলাদের জন্য ভীষণ বড় একটা সুযোগ যেখানে তারা সামান্য কিছু বিনিয়োগ করে বিরাট বড় অ্যামাউন্টের রিটার্ন কিন্তু তারা পেয়ে যাবে তো সুতরাং বন্ধুরা আর দেরি না করে আপনাদের নিকটস্থ ব্যাংক বা পোস্ট অফিসে গিয়ে অতি সত্তর যোগাযোগ করুন তো তাহলে বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু আশা করি তথ্যটা আপনাদের পক্ষে হেল্পফুল হবে এবং এই ধরনের সমস্ত সরকারি প্রকল্পের তথ্যগুলো সবার আগে পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব কর করতে ভুলবেন না তো তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্তই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন